নিয়মিত ছাপা না হওয়া এমন 400 পত্রিকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে যেসব আইপিটিভি সংবাদ পরিবেশন করছে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী মোস্তফা মল্লিকের রিপোর্ট। সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত এবারের সংলাপের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশের গণমাধ্যমকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। 1 লক্ষ প্রচার সংখ্যা বলা আছে, ছাপায় 5,000, এরকম অবাস্তব ভৌতিক প্রচার সংখ্যা যুগের পর যুগ চলতে থাকবে সেটি হয় না। আমরা কিছু পত্রিকা যেগুলো বের হয় না, এই সমস্ত পত্রিকার সম্পাদক যিনি তিনি রিপোর্টার তিনি প্রকাশক, ইতিমধ্যে 210টির ব্যাপারে সব ডিসিদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে, এগুলো বের হয় না, সেজন্য এগুলোকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরও বেশ কিছু আছে, আরও 200-র বেশি আছে এরকম পত্রিকায়, তো সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী বলেন আইপিটিভিগুলোতে শুধু বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে, সংবাদ প্রচারের অধিকার তাদের নেই। আমরা যে সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় যেটি পাশ হয়েছে সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। আমরা খুব সহসা যেই সমস্ত আইপিটিভি সংবাদ প্রচার করে সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব। আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টালগুলোকে দৈনিক পত্রিকার মতো ডিক্লারেশন নিতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।